পৃথিবী থেকে সূর্য তেরো লক্ষ গুণ বড় এই বিশাল সূর্যের একটা অংশ আমরা আট নটা গ্রহণীর বসবাস করছি ওই সূর্য থেকে পৃথিবী পর্যন্ত আসতে প্রতিদিন দুই কোটির মতো উল্কাপাত হয় যার প্রতি সেকেন্ডে ছয় থেকে চল্লিশ মাইল বেগে পড়ে এই অগ্নি গোলক আপনার কোনো ক্ষতি ক্ষতি পাচ্ছে না কে আপনাকে বাঁচিয়ে রেখেছে আপনাকে স্বীকার করতেই হবে এমন কোন সত্তা আছেন যিনি আমাদেরকে এর হাতে বাঁচিয়ে রেখেছেন এবং নিঃসন্দেহে তিনি আল্লাহ ঝুলন্ত পৃথিবী বিজ্ঞানীরা যারা ওজন বের করেছেন যে এখন ছয় হাজার ছশো বিলিয়ন টন ওজনের পৃথিবীটা ঝুলে আছে কিসের আকর্ষণে ওই সূর্যের আকর্ষণে যেখানে বলা হয়েছে আল্লাহকে রেখেছে সেখানে আছে তেইশ ডিগ্রি কোণে এই বৃষ্টিকে আল্লাহ দিচ্ছেন আপনাকে সুমিষ্ট সুপেয় করে ওই লবণাক্ত পানি কিন্তু এখানে ডাইরেক্ট আসছে না কে রিফাইন করছে আকাশে সে রিফাইনারি কোথায় এ কোনোটার উত্তর আমি দিতে পারবো না সব যে আপনাকে বলতেই হবে যে এমন কিছু এমন কোনো সত্তা আছেন যাকে আমরা আমাদের জ্ঞানের ধরবে না বিশ্বাস আপনাকে করতেই হবে যে আল্লাহ এগুলো করে তিনি তোমাদের প্রতি বলে অতএব তোমরা তার অবধু তার দাসত্ব করো বিজ্ঞান ছাড়া ধর্ম অন্ধ আর ধর্ম ছাড়া বিজ্ঞান খোঁড়া কোরআন পড়তে গেলে আপনাকে বিজ্ঞান শিখতেই হবে কেননা কোরআনের প্রতিটি আয়াতে বিজ্ঞান বহন করে প্রতিটি শব্দ বিজ্ঞান বহন করে অতএব বান্দার কর্তব্য হবে যে কোনো অবস্থায় আল্লাহ প্রেরিত বিধানের সামনে আত্মসমর্পণ করা যুক্তি দিয়ে অস্বীকার করার নাম এবাদত নয় পবিত্র কোরআন ও সহিদিস আল্লাহর পাঠানো ওহি ওহির সামনে কোনো রায় চলবে না আহলেদিস আন্দোলন বাংলাদেশ

يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به الارحام ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعض فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذي خلقكم يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وانزل من السماء ماء فاخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله اندادا وانتم تعلمون سورة بقرة يكوش بايشات جابت الحمد لله رب العالمين الجنة এবং যাবতীয় দৌরুদ্ সালাহা শেষ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি আসাল্লামের জন্যে প্রচণ্ড দাবদাহের পরে আবার রহমতের বৃষ্টিপাতের ফলে রাজশাহী মহারবাজ আজকে শান্ত অনেককেই রাত্রিতে কাতা দিতে হয়েছে যেখানে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সেখানে আজকে একের দিনে একান্ন কিলো মিলিমিটার বৃষ্টি হওয়ার ফলে সুন্দর আবহাওয়া বিরাজ করছে বলুন আলহামদুলিল্লাহ এক মাস ধরে দাবো বিরাজ করল কত লোক কত কথাই বলল এখন আবার সেই দাউদাহ গেল কোথায় একদিনে বৃষ্টিতে এক মাসের সমস্ত আগুন ঠান্ডা অদৃশ্য জগৎ থেকে যিনি এগুলো ব্যবস্থাপনায় আছেন প্রতিপালন করছেন বান্দাকে সেই মহা আল্লাহর একমাত্র কর্তা একমাত্র সত্তা একমাত্র ব্যবস্থাপক একমাত্র সব কিছু তারই হাতে তার কোনো শরীর নাই বললামিল্লাহ সেজন্য আল্লাহাক আবহাওয়া বিরাজ করছে আলহামদুলিল্লাহ এক মাস ধরে দাবো বিরাজ করল কত লোক কত কথাই বলল এখন আবার সেই দাউদাহ গেল কোথায় একদিনে বৃষ্টিতে এক মাসের সমস্ত আগুন ঠান্ডা অদৃশ্য জগৎ থেকে যিনি এগুলো ব্যবস্থাপনায় আছেন প্রতিপালন করছেন বান্দাকে সেই মহা আল্লাহর একমাত্র কর্তা একমাত্র সত্তা একমাত্র ব্যবস্থাপক একমাত্র সবকিছু তারই হাতে তার কোনো শরীর নাই এবং নাজলি করেছেন আসমান থেকে পানি বৃষ্টি অতপর এই বৃষ্টির মাধ্যমে তিনি সৃষ্টি করেছেন বহু ফল কেন রিস তোমাদের রুজির জন্য ইল্লাহি আল্দাদা অর্থাৎ তোমরা আল্লাহর সঙ্গে কাউকে শরিক সাব্যস্ত করো না তুম তা আলাম জেনে বুঝে এশেষের শেষের কথাটাই বড় দারুন কথা জেনে বুঝে জানা যে লোকের সংখ্যা খুবই কম আল্লাহ বলছেন যিনি তোমাদের সৃষ্টি করেছেন রব আর খালেক এক নয় আলহামদুলিল্লাহে রব্বিল আলমিন খালেকিল আলামিন বলানি আল্লাহ তিনি যিনি জগৎ প্রতিপালক সৃষ্টি যিনি করেন প্রতিপালন তিনি করেন মায়ের গর্বে সন্তান উৎপাদন হয় মা সন্তান প্রসব করেন মাকেই সেই সন্তানের প্রতিপালনের দায়িত্ব নিতে হয় আল্লাহ এই এক সৃষ্টি করেছেন তিনি এর প্রতিপালনের হকদার কিন্তু ভাষাটা সে কীভাবে তোমরা তোমাদের রবের দাসত্ব করো যিনি তোমাদের সৃষ্টি করেছেন সৃষ্টিকর্তার একমাত্র অধিকার আছে পালন করতে হবার যারা কিছুই সৃষ্টি করতে পারে না এটা মাসেও সৃষ্টি করতে পারে একটা মশাও সৃষ্টি করতে পারে না তারা প্রতিপালন করতে পারে না এটাতেই শেষ করলেন আল্লা দিন আমি নকাবিল তোমাদের পূর্বর্তী যারা চলে গেছে দাদা দাদি নানা নানি প্রপিতা মহিতা মহি সবাই সবাইকে তিনিই সৃষ্টি করেছিলেন লাহাল্লা তার তাকুন যাতে তোমরা আল্লাহ ভেরু হতে পারো এখানে বুঝেই দেওয়া হচ্ছে যে মানুষের যাবতীয় উন্নতির এবং অগ্রগতির মূল চাবিকাঠি হচ্ছে তাকোয়ার উপরে তাকোয়া ভিত্তিক সমাজ মানুষের সবচেয়ে ভিত্তিক সমাজ যেখানে তাকোয়া নেই সেখানে পশুত্ব ছাড়া কিছুই বিরাজ করে না আর তাকুয়া অর্জনের জন্যই আমরা একমার শ্যাম রেখেছিলাম প্রতি মুহূর্তে আমাদের তাকা অর্জন করতেই হয় জ্ঞানীদের জন্য জ্ঞানের মাধ্যমে তাকা অর্জন করার সুবিধার স্বার্থে এখানে উদাহরণ কোন আল্লাহকে দিচ্ছেন একে একে যিনি তোমাদের জন্য করেছেন পৃথিবীকে বিছানা স্বরূপ এবং আসমানকে করেছেন তোমাদের সাপ স্বরূপ এবং সেখান থেকে তিনি তোমাদের জন্য বৃষ্টি বর্ষণ করছেন এগুলো দলিল তিনি যে রব তার দলিল হচ্ছে এগুলা আমরা দেখছি তো আস্থানের উপরে আসেই যে এ নিয়ে কখনো আমরা রিসার্চ করি এই আকাশে সূর্য আছে চন্দ্র আছে তারকা আছে নক্ষত্র রাজি আমরা দেখি কেন আসে কিভাবে হয় এগুলো আমাদের কোন কাজে লাগে এগুলো নিয়ে যদি জ্ঞানীরা চিন্তা ভাবনা করেন তাহলে তো আল্লাহকে খুব সহজে খুঁজে পাবেন এই পৃথিবী একটা ঝুলন্ত গ্রহ ছয় হাজার ছশো বিলিয়ন টন ওজনের পৃথিবীটা ঝুলিয়াছে শূন্যের উপরে কে কে ধরে রাখছে আমাদের বিজ্ঞান ছেলেরা এখন সব জানে প্রতি আঠারো মাইল গতিবেগে ঘুরছে এই পৃথিবী দোড়াচ্ছে সূর্যের একটা অংশ এটা বহু পূর্বে আল্লাপাক বলছেন আসমান জমেন কান একত্রিত ছিল ফাতাক না হমা এ যুক্ত ছিল আমরা সেটাকে মুক্ত করে দিলাম আজকের বিজ্ঞান যে বিগ ব্যাং থিওরি বের করেছে বিশাল একটা ভয়ঙ্কর শব্দ হয়েছিল তাতে সূর্য থেকে চারিদিকে ছড়িয়ে পড়েছিল বিভিন্ন গ্রহ উপগ্রহ তার একটা হল পৃথিবী ভালো কথা যদি কেউ বলে প্রেসে আগুন লেগেছে সে আগুন লাগা প্রেস থেকে একটা বড় বড় ডিকশনারি বেরিয়েছে বড় বড় তফসিল গ্রন্থ বেরিয়েছে কেউ বিশ্বাস করবে বিজ্ঞান একটুকু বলেছে মাত্র বিগ ব্যাং কয়েক কেউ বলে চল্লিশ কোটি বছর আগে কেউ বলে বিশ কোটি বছর আগে যাই হোক বিগ বাং যদি থিওরি যদি সঠিকও হয় তাহলে সেখানে মানুষ জন্ম হওয়ার কোনো প্রশ্ন আসে না পৃথিবীকে মনুষ্য বাসোপযোগী করার কোনো ক্ষমতা সূর্যের নাই এবারে সূর্য থেকে পৃথিবী কোথায় আসলো তেইশ ডিগ্রি কোণে আসলো ওখান থেকে যদি এক ইঞ্চি কম হয়ে যায় পৃথিবীর জ্বলে উড়ি শেষ হয়ে যাবে আবার যদি এক ইঞ্চি বেড়িয়ে যায় দূরে পৃথিবী বরফে আবৃত হয়ে যাবে যেখানে আছে ঠিক ওখানেই থাকতে হবে দাঁড়িয়ে পড়লে রসি যখন ঝুলে থাকে না একটু উঁচু নিচু হলে ওজন গোলমাল হয়ে যায় আর সিঁড়ি গেলে তো গেলই এ যেমন ফতারাত যে কাবাকি বন যেদিন আসমানের এই ফেটে চৌচির হয়ে যাবে আর তারকা সবগুলো নিভে যাবে তার মানে আমার দিন সেটা হবে রসে শিড়বি এই ঝুলন্ত পৃথিবী বিজ্ঞানীরা যারা ওজন বের করেছেন যে এখন ছয় হাজার ছশো বিলিয়ন টন ওজনের পৃথিবীটা ঝুলে আছে কিসের আকর্ষণে ওই সূর্যের আকর্ষণে যেখানে বলা হয়েছে আল্লাহবাকে রেখেছি সেখানে আছে তেইশ ডিগ্রি কোণে সূর্যের পৃষ্ঠে বারো হাজার সেন্টিগ্রেড তাপমাত্রা সেখান থেকে দুশো ভাগের এক ভাগ মাত্র পৃথিবীতে পড়ে তাতেই আমাদের বৈশাখ মাসে জ্বালা ধরেনি কদিন আগে জ্বালা চট ঘুম তো মাথায় উঠে সবাই ফ্যান দিলে আরও গরম বেশি লাগে সহ্য করতে হয়েছে ভিয়েতনামে পঞ্চাশ ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত তাপমাত্রা উঠছে আমাদের তো রাশিদের তেতাল্লিশ পয়েন্ট সিক্স পয়েন্ট উঠছিল এক সপ্তাহ আগেই এই যে তাপমাত্রা উঠলো নামল এর মালিককে এটাকেও চিন্তা করেন সব প্রাকৃতিক দুর্যোগ প্রকৃতির স্রষ্টাকে উত্তর আপনাকে দিতেই হবে কোনো ভাষার কায়দা নেই উত্তর না দেওয়াটা বাড়িতে পারবেন না সায়েন্স গিফট পার্শাল নলেজ অফ পার্শাল নলেজ সায়েন্স আমাদের দেশের মাত্র একটা আংশিক জ্ঞান পুরো জ্ঞান দেয়নি এখন পর্যন্ত নিরানব্বই পয়েন্ট নিরানব্বই সৃষ্টি জগত মানুষের এখন বিজ্ঞানীদের নজরে আসেনি মানে একশো ভাগের নিরানব্বই পয়েন্ট নিরানব্বই পয়েন্ট এখন অজানা রয়েছে বিজ্ঞানীদের কাছে তাহলে আমরা আসি কোথায় এত উন্নতির এত উন্নতির গল্প করি আমরা কত যে আমাদের অলক্ষে আছে আমরা জানি না পৃথিবী থেকে সূর্য তেরো লক্ষ গুণ বড় এই বিশাল সূর্যের একটা অংশ আমরা আট নয়টা গ্রহণী বসবাস করছি ওই সূর্য থেকে পৃথিবী পর্যন্ত আসতে প্রতিদিন দুই কোটির মতো উল্কাপাত হয় যার প্রতি সেকেন্ডে ছয় থেকে চল্লিশ মাইল বেগে পড়ে কিন্তু এই উল্কা থেকে পৃথিবীকে বাঁচিয়ে রাখে কে সাড়ে এগারোশো কিলোমিটার পর্যন্ত বায়ুমণ্ডল তার মধ্যে তিরিশ কিলোমিটার আছে ওজন স্তর ওই উল্কা যখন বায়ুমণ্ডল ঢোকে আস্তে আস্তে ফিকে হয়ে যায় আর এই তিরিশ কিলোমিটার মধ্যে ঢুকলে শেষ হয়ে যায় ওই একটা যদি উল্কা পৃথিবীতে হয় পৃথিবীর অবস্থা শেষ এজন্য আল্লাহ সাকফ মাহফুজা এই আকাশটা আল্লাহ পাক বলেছেন সুরক্ষিত স্বাদ আর এই যে ওজনের স্তর সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে বাঁচিয়ে রাখে মানুষকে পশুপক্ষকে সৃষ্টি জগৎকে এটাকে বলা হচ্ছে প্রোটেকশন শিল্ড রক্ষাবুহ এটা ভেদ করে আসার ক্ষমতা ওই উলকার নাই শেহাবুল সাকিব বলা হচ্ছে আমাকে আম্পার মধ্যে এই অগ্নিগোলক আপনার কোনো ক্ষতি ক্ষতি পাচ্ছে না কে আপনাকে বাঁচিয়ে রেখেছে আপনাকে স্বীকার করতেই হবে এমন কোন সত্তা আছেন যিনি আমাদেরকে এর হাতে বাঁচিয়ে রেখেছেন এবং নিঃসন্দেহে তিনি আল্লাহ বান্দার যদি এটা বুঝে তাহলে তার এ কাজে লাগবে জেনে শুনে যখন দেখবে যে আমি এই বিবাদের মধ্যে আসছি আমাকে বাঁচালেন যিনি নিঃসন্দেহে তিনি আল্লাহ এবং তখনই বলা হচ্ছে যারা বিজ্ঞান পড়ে এবং এগুলো যারা জানে তাদের অন্তর থেকে এমনি বলে যাবে আল্লাহ ছাড়া কারো কোনো ক্ষমতা নাই আল্লাহই করেন আর এই জন্য আইনস্টাইন বলে ফেলেছেন রিলিজন উইদাউট সায়েন্স ইজ ব্লাইন্ড সায়েন্স উইদাউট রিলিজন ইজ লেম বিজ্ঞান ছাড়া ধর্ম অন্ধ আর ধর্ম ছাড়া বিজ্ঞান খোড়া। কোরআন পড়তে গেলে আপনাকে বিজ্ঞান শিখতেই হবে কেরানের কোরআনের প্রতিটি আয়াতে বিজ্ঞান বহন করে প্রতিটি শব্দ বিজ্ঞান বহন করে অফ একটা বর্ণনা এর মধ্যে কি বিজ্ঞান আছে তস্ত্রীর পড়ে দেখেন উধান একটা শব্দ কি আছে তস্তির পড়লে বুঝতে পারবেন অনেক আগে একটা রিসার্চ হয়েছিল কোরআনের সৎকারে এগারো ভাগ বিজ্ঞান বহন করে আমরা বলে দিয়েছি সৎকারে এগারো মানে পুরো সৎকারে একশো ভাগে বিজ্ঞান বহন করে হাকিম বিজ্ঞানময় কোরআন বলা হয়নি এই যে বৃষ্টি বলল আপনি আমার পড়েন না সরে নাবা ওয়ান্সাল্লাম মা সাজ্জা যা লীলক রাজে ভি লক রাজে ভি এটা আমরা পড়ে দিয়ে সুন্দরকে শুরু করে হাফেস সবার পড়ে দেন না কিন্তু এর ব্যাখ্যা বুঝতে হবে শুধু এই মহাত চোদ্দো নম্বর আর পড়ে দেখেন ব্যাখ্যা আমাদের গেছে এগুলো সব ওটাতে বুঝবেন যে বাপরে বাবে কি এই বৃষ্টি কীভাবে তৈরি হচ্ছে এই প্রচণ্ড মেঘমালা এই দাবধার মধ্যে আল্লাহবাগ মেঘ সৃষ্টি করে দিচ্ছেন এই আকাশ থেকে তিনি বৃষ্টি বর্ষণ করছেন কেউ কি বিশ্বাস করবে যে প্রচন্ড দাবদাহের মধ্যে মেঘ তৈরি হতে পারে কিভাবে মেঘ তৈরি হচ্ছে সে মেঘ এক জায়গায় থাকছে না লক্ষ কোটি টন পানি নিয়ে মেঘগুলো ছড়িয়ে বেড়াচ্ছে সাগরে লবণাক্ত পানি থেকে বাষ্প হচ্ছে বাষ্প থেকে উপরে উঠে যাচ্ছে বাষ্প মেঘে পরিণত হচ্ছে লবণাক্ত পানিকে কে রিফাইন করছে কে পৃথিবীর চারভেয়ার তিন লাখ পানি না সে পানিতে পান করার যোগ্য না প্রচণ্ড লবণ এইখান থেকে সূর্যের তাপ পড়ে বাষ্প হচ্ছে বাষ্প উপরে উঠে যাচ্ছে সেখান গিয়ে পানি তৈরি হচ্ছে এই পানিটা নিজে নিজে হচ্ছে না যৌগিক অষ্টাশি পয়েন্ট এক হলো হাইড্রোজেন আর এগারো পয়েন্ট নয় হল অক্সিজেন মেশার পরে পানি হচ্ছে সেই পানিটা মেঘ হচ্ছে সে মেঘটা আসতে ছুটে আপনার জমিতে মেঘ বৃষ্টি বর্ষণ করছে কে করছে এগুলা যদি এই মেঘগুলো একসঙ্গে বৃষ্টিটা পড়তো আপনার সমস্ত ধানের চারা ভেঙে শেষ হয়ে যেত না মাটি সব ধুয়ে যেত না আল্লাহর হুকুমে মেঘের বৃষ্টি সরু ধারায় পড়ে বলুন বিশাল না একসঙ্গে পড়লে সেদিন শিল পড়েছে দেখ না বড় সিদ্ধ্র হয়ে গেছে টিন ছিদ্র হয়ে গেছে না শিলও পড়তে পারতো আসমানের শিলও আছে কিন্তু না এই বৃষ্টিকে আল্লাহ দিচ্ছেন আপনাকে সুমিষ্ট সুপেয়ও করে ওই লবণাক্ত পানি কিন্তু এখানে ডাইরেক্ট আসছে না কে রিফাইন করছে আকাশে সে রিফাইনারি কোথায় এ কোনোটার উত্তর আমি দিতে পারবো না সব আপনাকে বলতেই হবে যে এমন কিছু এমন কোনো সত্তা আছেন যাকে আমরা আমাদের জ্ঞানের ধরবে না বিশ্বাস আপনাকে করতেই হবে এগুলো হচ্ছে আল্লাহ এগুলো বলছেন নিদর্শন দেখাচ্ছেন যে আল্লাহ এগুলো করে তিনি তোমাদের প্রতি বলেন অত তোমরা তার অবধু তার দাসত্ব করো জেনে শুনি করো না জেনে করো না অর্থাৎ বিজ্ঞান পড়তেই হবে আপনাকে জানতে হবে একজন বেদুইনকে জিজ্ঞেস করা হলো আল্লাহ যে আছে তার প্রমাণ কি সুভান আল্লাহ হবে আপনি আরে গোবরই তো উটের প্রমাণ চমৎকার জব না বেদুইন সাধারণ লোক তাকে জিজ্ঞেস করা হল আল্লাহ আসলে প্রমাণ বলি বলে কি আরে তো উটির প্রমাণ গোবর থেকে উঠে আছে না আল্লাহ হত্যা করার জন্য হামলা করলো না তো পালিয়ে আসলো তো পালিয়ে আসার সময় ওই উটের গোবর চেক করেছে কোন গোবরের ডাক তো গোবরের মধ্যে খেজুরে আটি আছে আটি দেখে বুঝতে মোহাম্মদ এই রাস্তা দিকে কারণ এই আটি মদিনার আটি এই মক্কার আটি না বুঝছেন ও ওকেও খারাপ উদ্দেশ্য নিয়ে কিন্তু আমাদের মধ্যে এর মধ্যে শিক্ষণীয় এই এই গোবরটাই উটের প্রমাণ এই গোবর গরুর প্রমাণ লাদি ছাগলের প্রমাণ তো লাদি ছাড়া যদি লাদির যদি ছাগল থাকে সৃষ্টি জগতের সৃষ্টিকর্তা নাই মালককে জিজ্ঞেস করা হলো আচ্ছা আপনার তো বড় বিদ্যান আল্লাহ আছে প্রমাণ কি আচ্ছা প্রমাণ তো তোমার ঘরেই আছে তো কটা ছেলে সেলিপিলি বললো বল তো কোনো ছেলের কণ্ঠস্বরে কারোর সঙ্গে মিল আছে না কারোর সঙ্গে কারোর রঙে মিল আছে তো না কার সঙ্গে টেস্ট মানে মজা স্বাদ মিল আছে কেউ লবণ খায় বেশি কেউ মিষ্টি খায় বেশি কেউ একা জন্য এত পার্থক্য কেন এটাই প্রমাণ যে আল্লাহ আছেন থাকে বা তো দারুণ ব্যাপার কত ঠিকই তো আহ্বানের প্রকার জিজ্ঞেস করা হচ্ছে একই প্রশ্ন উনি বলছেন আরে কি বলছো তুমি আমি তো এই মাত্র দেখে এলাম একটা জাহাজ যাচ্ছে তার কোনো চালক নেই মালামাল খালাস হচ্ছে উঠছে নামছে সমানের নদীতে যাচ্ছে আবার আসছে ফিরে বলে আপনি পাগল লাগি এরকম হয় কোনো জাহাজ এটা চলতে পারে প্রশ্নকারী বলছে তা উনি বলছে তুমি কি পাগল সারা পৃথিবী চলছে বিশাল নবমণ্ডল ভূমণ্ডল এর সৃষ্টি করছে এমনি চলছে এটা জাহাজ যদি চলতে না পারে পৃথিবী কেমন করে চলে তখন বলছে তবা করলো মানে হাতে হাত দিয়ে বায়াত করে মুসলমান হয়ে গেল এবং সাহাফিকে ঠিক একই প্রশ্ন করা হয়েছিল উনি বলেন দেখো এ তুত গাছ তুত গাছের পাতা ছাগলও খায় এই তুঁত গাছের পাতা দিয়ে গুটি পোকা হয় একই পাতা কিন্তু গুটি দিয়ে রেশম হয় এই তুঁত গাছের পাতাকে পাখি তো খাচ্ছে পাখির পায়খানা আলাদা ছাগলের পায়খানা আলাদা রেশমের গুটি আলাদা এটা যদি সম্ভব হয় একটা তুত গাছ দিয়ে এটাই প্রমাণ যে আল্লাহ একটা মাটি থেকে হাজারো রকম পশুপক্ষী তাদের খাদ্য সবই তৈরি করতে পারেন পৃথিবীর মাটিতে আল্লাহবাক এমন গুম দিয়ে দিয়েছেন সবই একমাত্র আল্লাহ সৃষ্টি বান্দা কোনো করার ক্ষমতা নাই একইভাবে আহমদিন হাম্বলকে প্রশ্ন করা হয়েছিল তিনি জবাব দিয়েছিলেন কি আশ্চর্যের কথা যে সুন্দর ধবধবি একটা পাথর তার মাঝখান থেকে একটা জীবন্ত প্রাণী বেরিয়ে এলো কক ডাকতে ডাকতে চলে গেল। কে করলো তার মানে ডিম ডিমের ভিতরে তা দিলে বাচ্চা তৈরি হয় না ওকে পানিও দেয়নি কেউ ওকে বাতাসও দেয়নি কেউ মায়ের পেটের তলায় ছিল ওখানেই সে ডিম হয়ে গেল আর যখন টাইম এলো ভিতর থেকে নিজে নিজে খুঁটি খুঁটিয়ে ডিমের খোসা বের বেরিয়েছিলেন আর বেরোলে মাত মার মানুষের বাচ্চা বেরিয়ে কে এক হচ্ছে করে ওরা বেরিয়ে দৌড় বাগে বলো এটা কে করলো তুমি আগে বলো না এটা কারোর পক্ষে সম্ভব না এটা যার পক্ষে সম্ভব তিনি হচ্ছেন আল্লাহ তুমি না এজন্য আমাদের প্রশ্ন মুরগি আগে জন্য হয়েছে না ডিম কি বলতে পারবে কুত বলে নেশার 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 প্রকৃতি প্রকৃতি বলে প্রকৃতি প্রকৃতির সৃষ্টি করলো কে এ সব কিছুর সৃষ্টি হতে একমাত্র আল্লাহ ওজন্য বলা হচ্ছে ইয়া ইউ আন্না আসবা হে মানব জাতি তোমরা দাসত্ব করো তোমাদের প্রতিপালকের যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের বিগত সমস্ত মানুষকে তিনি সৃষ্টি করেছেন অতএব বান্দার কর্তব্য হবে যে কোনো অবস্থায় আল্লাহ প্রেরিত বিধানের সামনে আত্মসমর্পণ করা যুক্তি দিয়ে অস্বীকার করার নাম এবাদত নয় পবিত্র কোরআন ও সহিদিস আল্লাহ পাঠানো ওহি ওহির সামনে কোনো রায় চলবে না আপনার রায় ভুল হবে বিজ্ঞানের বিজ্ঞান ভুল হবে সাহিত্যিকের শীত সাহিত্য ভুল হবে কাব্য কবিতার কাব্য ভুল হবে কবিদের সব ভুল হবে কিন্তু কোরানের একটি হাত আয়াত বা কবি সহিদের একটা হাদিসে মিথ্যা হবে না কারণ অমায় আন্তঃকান হওয়া ইউহা সবই আল্লাহর পক্ষে ওহিয়াকারে এসেছে ওহির বিধানে কোনো ভুল নাই অর্থাৎ প্রত্যেক মানুষের কর্তব্য হল যে আল্লাহ তাকে সৃষ্টি করেছেন তার উদ্দেশ্যে নিজেকে বিলিয়ে দেওয়া তার প্রের বিধানের সামনে আত্মসমর্পণ করা তার প্রের বিধানকে নিজের শক্তি দিয়ে সামর্থ্য দিয়ে যে কোনো যতটুকু আল্লাহ আপনাকে তৌফিক দিয়েছেন তাই দিয়ে নিজের জীবনে বাস্তবায়ন করা পরিবারের জীবনে নিজের সামাজিক জীবনে বাস্তবায়ন করা যারা রাষ্ট্র ক্ষমতায় আছেন তাদের এই যে কর্তব্য আল্লাহ যেটাকে হারাম করেছে আপনি হারাম করুন আল্লাহ সুদকে হারাম করেছে আপনি সুদকে হালাল করে দিলেন আপনি জান্নাত পাবেন কোটি কোটি মানুষ সুদে অর্থনীতির মধ্যে আজকে নিস্পৃষ্ট হচ্ছে না একদল লোক না খেয়ে মরছে আর একদল লোক রাখার জায়গা পাচ্ছে না এই যে পুঁজিবাদী অর্থনীতি এই একপর অভিশাপ্ত অর্থনীতি আর এর মূল ভিত্তি হচ্ছে সুদ ওদের সুদকে হালাল রেখে যতই বক্তৃতা করেন কশিমকালে দেশে দারিদ্র দূর হতে পারে না আল্লাহ প্রেরিত এই হারামকে যারা হালাল করেছে তাদেরকে আল্লাহ কাজ কই দিতে হবে আমরা কিন্তু সেটাই করে যাচ্ছি ঠিক আল্লাহ করে হালালকে আপনি হারাম করতে পারেন না সব বিষয়ে আমাদের কৈফিয়ত দিতে হবে আমরা সবাই আল্লাহর মন্দা আমাদের সবার সৃষ্টিকর্তা আল্লাহ তার কাছে আমাদেরকে ফিরে যেতে হবে সেখানে যে আমাদের কর্মফল পেতে হবে ভালো এবং মন্দ যেটা পেয়ে আপনাকে হয় জান্নাত বা জাহান্নাম হবে দুনিয়াতেই আমরা যদি তার দাসত্ব করতে ব্যর্থ হই আকারে তার কাছে সুফল পাবো এটা আশা করা ঠিক না আল্লাহ আমাদের সবাইকে পবিত্র কুরআন ও সৈয়াদ আলোকে জীবন গোড়া তৌফিক দান করুন আমিন নকুল ও কৌলি হাজা আস্তফুলিহিম আলি সাইল মসলিমি